সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ সহমতে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 4.3 থেকে উৎপাদকের অঙ্কগুলো আমি তোমাদের জন্য আলোচনা করব। দেখো, তোমাদের 4.3 অধ্যায়ের উৎপাদক এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই উৎপাদকগুলো যদি তুমি করতে পারো তাহলে দেখবে ক্লাস অষ্টম শ্রেণীর অধিকাংশই বীজগণিত অঙ্ক তুমি খুব সহজে করতে পারবে। যেমন তোমার সমহর বিশিষ্ট বর্ণাশয় প্রকাশ করার ক্ষেত্রে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করার ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে, ঘসাগুর ক্ষেত্রে ইত্যাদি সরল করার ক্ষেত্রে, এই সমস্ত বীজগণিতীয় অঙ্কগুলোর মূলে রয়েছে এই উৎপাদক। তাহলে দেখো, এই উৎপাদকের মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। এই উৎপাদকের মধ্যে আজকে আমরা সেই মিডল টার্ম ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব। ফ্যাক্টর, দেখো উৎপাদকের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর। এই মিডল টার্ম ফ্যাক্টরকে অনেক সময় মিডল টার্ম ব্রেকআপ বলা হয়, কারণ এখানের মধ্যে আমরা মধ্যপদটা পরিবর্তন করব, বাকি দুইটা পদের কোনো পরিবর্তন হবে না। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি একটা কোয়েশ্চেন আলোচনা করছি, যেটা তোমার পাঠ্য বইয়ের উদাহরণ 3-এর মধ্যে রয়েছে। দেখো, পাঠ্য বইয়ের উদাহরণ 3-এর সেই অঙ্কটা আমি তোমাদের জন্য আলোচনা করছি। অষ্টম প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x + 6। এই প্রশ্নটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হচ্ছে। দেখো, এটা কথা আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টরে এই পদটাকে আমরা বলবো ধ্রুব পদ, কারণ এখানে এক্স ওয়াই জেড কোনো চলক নেই, চলকবিহীন পদটাকে আমরা ধ্রুব পদ বলবো। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ধ্রুব পদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো, এই ধ্রুব পদকে আমি লিখতে পারি 3 × 6। এই 6-এর আমরা দুটি উৎপাদক পেলাম, মৌলিক উৎপাদক পেলাম, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2। এবার আমাকে যে কাজটা করতে হবে, এই 3 এবং 2 যোগ করতে হবে। 3 এবং 2 যোগ করলে 5 হচ্ছে। দেখো, এই 3 এবং যোগ করলে আমার এই মধ্যপদের সহগটা মিলে যাচ্ছে। তাহলে এভাবে দেখো, এটাকে আমরা কীভাবে প্রসেস বাই উৎপাদ স্টেপ বাই স্টেপ উৎপাদক করছি। প্রথমে আমি প্রথম পদটা লিখে দিব এক্স স্কোয়ার প্লাস, এই দেখো 3 + 2 হলে এই যেহেতু 5 মিলতেছে তার আমি লিখবো 3 + 2, এই যে এক্স আছে এই এক্সটা বসিয়ে দিব, প্লাস 6টা বসাই দিব। তাহলে দেখো, এখানে আমরা প্রথম পদ এবং শেষ পদের কোনো পরিবর্তন করলাম না, আমরা শুধু পরিবর্তন করলাম মধ্যপদ। মধ্যপদ পরিবর্তন করার এই সিস্টেমটাকে আমরা বলবো মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে দেখো, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গুণ করে গুণফলগুলো বসিয়ে দিব। এক্স স্কোয়ার প্লাস 3-এর সাথে যখন আমরা এক্স গুণ করবো হবে 3x, প্লাস 2-এর সাথে যখন এক্স গুণ করবো হবে 2x + 6। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কমন নিব। যদি এভাবে 4টা পদ থাকে, প্রথম দুটি পদ থেকে এবং এর পরবর্তী দুটি পদ থেকে আমরা কমন নিব। দেখো, এই দুটো পদ থেকে আমরা সাধারণ উৎপাদক বা কমন নিতে পারি এক্সকে। এক্সকে কমন নেওয়া মানে এখানে থাকবে আর এক্স প্লাস এখানে থাকবে 3। এবার দেখো, এই দুটোটা থেকে দুটোটা পদ থেকে আমরা কমন নিতে পারি 2কে। 2কে কমন নেওয়ার পর আমার এখানে থাকবে এক্স প্লাস এখানে হবে 3 × 6। এবার দেখো, তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখো, কমন নেওয়া মানে হচ্ছে এই জিনিসটাকে আমি যে ভাগ করলাম, এই যে এক্স স্কোয়ার থেকে যদি আমি এক্স কমন নিই, অর্থাৎ এক্স স্কোয়ারকে আমি এক্স দ্বারা ভাগ করব, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে ভাগফল হবে এক্স, সেই ভাগফলটা আমরা এখানে বসালাম। এবার দেখো, এবার এই রাশি এই পদ এবং এই পদ থেকে দুটার কমন উৎপাদক হচ্ছে x + 3 x + 3। এবার উভয় পদ থেকে আমরা x + 3কে কমন নিব, x + 3কে কমন নেওয়ার পর আমরা এখানে থাকবে এক্স প্লাস আর এখানে থাকবে 2। দেখো, এই এক্স স্কোয়ার প্লাস 5x + 6 এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এই এক্স স্কোয়ার প্লাস 5x + 6 এই রাশিটার উৎপাদক হচ্ছে x + 3 × x + 3 × x + 2, যেটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তা আমরা লিখে দিতে পারি, সুতরাং নির্ণেয় উৎপাদক x + 3 × x + 2। তাহলে দেখো, এই প্রসেসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য আমরা আরও একটা অঙ্ক নিয়ে আসতে পারি। দেখো, তোমার বইয়ের উদাহরণ 5টা অঙ্কটা দেখো, উদাহরণ 5 প্রশ্নটা দেখো। প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x - 15। এই এক্স স্কোয়ার প্লাস 2x - 15
এই প্রশ্নটা দেখে আমরা সমাধান করলে আমরা কি পাই তাহলে দেখো ঠিক একই ভাবে আমরা এই 15 সংখ্যাটার উৎপাদক করব 15 কে যদি আমরা উৎপাদক করি মৌলিক উৎপাদক করি তাহলে আমরা পাচ্ছি 3 5 15 এবার দেখো আমার এখানে মধ্যপদের সহগ হচ্ছে 2 এবার বলো 3 এর সাথে 5 যোগ করলে হয় 8 মিলে না আবার 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2 মিলে গেল তাহলে আমরা লিখব 5 minus 3 তাহলে ঠিক একই ভাবে আমরা প্রথম পাতা লিখে দিলাম প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম এবার এই টুটা বের কর আমরা 5 minus 3 তাহলে আমরা লিখতে পারি 5 minus 3 এর সাথে x আছে চলক এক্সট্রা লিখে দিলাম minus 15 আছে minus 15 টা লিখে দিলাম এবার আমরা গুণ করে ফেলব দেখো গুণ করার পর x স্কয়ার প্লাস 5 দিয়ে x গুণ করলে হচ্ছে 5x minus 3 দিয়ে x গুণ করলে হচ্ছে minus 3x minus 15 ঠিক আগের মতো আমরা এই দুটো পদ থেকে আমরা কমন নিব এবং এই দুটো পদ থেকে আমরা কমন নিব তাহলে দেখো এই দুটো পদ থেকে আমরা x কমন নিতে পারি x কমন নেওয়ার পর আমার এখানে থাকবে x এখানে প্লাস আছে প্লাস দিলাম 5x থেকে যদি আমি x কমন নিয়ে ফেলি তার মানে এখানে থাকবে 5 এবার এই দুটো পদ থেকে আমরা মাইনাস চিহ্ন সহ 3 কমন নিব মাইনাস 3 কমন নিলে আমার এখানে থাকবে x এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস আমার এখানে 515 কে যখন আমরা 3 দিয়ে ভাগ করব 3 5 15 দেখো তোমার যদি কমন নেওয়ার পর এখানে যেমনটা আসছে x প্লাস 5 ঠিক একই ভাবে এখানেও একই রাশি x প্লাস 5 আসবে যদি দুই দিকে যদি একই রাশি না আসে তাহলে বুঝবা যে তোমার কমন নাম্বারটা শুদ্ধ হয় নাই তাহলে দেখো আমরা উভয় রাশি একার এই পদ এবং এই পদ থেকে কমন উৎপাদক x প্লাস 5 এবং x প্লাস 5 কমন নিব x প্লাস 5 কমন নেওয়ার পর আর আমার এখানে থাকলো x তাহলে লিখলাম x আর এখানে থাকলো মাইনাস 3 লিখে ফেললাম তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 এই রাশিটার উৎপাদক হচ্ছে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় উৎপাদক x প্লাস 5 ইন্টু x মাইনাস 5 তাহলে দেখো উৎপাদকের এই প্রসেসটা নিয়ে আমি তোমাদেরকে আজকে আলোচনা করলাম তোমরা যদি আমার এই উৎপাদকের এই প্রসেসটা বুঝতে পারো তাহলে তোমাদের 4.3 পাঠ্যবইয়ের মধ্যে এই সিস্টেমের যতগুলো উৎপাদক রয়েছে সবগুলো উৎপাদক তোমরা বাসায় চর্চা করে আমাকে মেইলের মাধ্যমে পাঠিয়ে দিবে তাহলে আজকের ক্লাসটা তোমরা বাসায় বসে অধিকতর চর্চা করে আসন্ন পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে সে আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে